ধর্ম কখনো বিভেদ শেখায়, ধর্ম কখনো মানুষে মানুষের শত্রুতা শেখায়। ধর্ম ভাতৃত্বের আরেক নাম। আমরা মানুষ, আগে আমাদের পরিচয় আমরা মানুষ। ধরুন আমাদের এই মা অর্থাৎ মা কালী সবথেকে বড়, আমার নজরে সবথেকে বড় তার আরাধনা কে করেছিল বাস্তব রূপে? সব ত্যাগ করে অনেকে আছেন আরাধনা করেছেন, কিন্তু বাস্তব রূপে আরাধনা কে করেছেন, যে মানুষ সমাজেও থেকেছেন আরাধনাও করেছেন? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তাই ঠাকুর যখন মায়ের আরাধনা সারা ধরে করেন এবং তারপর বেরিয়ে গিয়ে মসজিদে যেতে পারেন, তারপর বেরিয়ে গিয়ে গির্জায় যেতে পারেন, আর বেরিয়ে এসে বলতে পারেন যত মত তত পদ, তো ঠাকুরের কথাটা কি ভুল? আমরা ঠাকুরকে না বিশ্বাস করে কেউ এসে বললো যে ধর্মের হানাহানি, ধর্মের ভেদাভেদ করো, আর আমরা তাতে মেতে গেলাম, এটা কি একটা মানুষ হিসেবে, বাংলার মানুষ হিসেবে এটা আমাদের কাছে কি? আমরা বিবেকানন্দকে ভুলে গেলাম, তার শিক্ষা ভুলে গেলাম, অথচ মা কালীর পুজো করছি, মা কালীর আরাধনা করছি। এই সবটা নিয়ে নিশ্চিতভাবে মুরাল ভাই বলবেন, নাহলে আদ্যাপীঠে আমার আমন্ত্রণ কেন থাকে, আমার কালী পুজো উদ্বোধনে আমন্ত্রণ কেন থাকে? বাংলাদেশের আমাদের ডেপুটি হাই কমিশন উনিও এসছেন, তো এই আমন্ত্রণ কেন থাকে? তার কারণ সর্বধর্ম সমন্বয়, এটাই হচ্ছে বাংলার বিশিষ্টতা, যেটা আগামী দিনে ভারতবর্ষকে জানাতে হবে, তাই আমাদের নিমন্ত্রণ থাকে। সাকিবুল হাসান, ওনাকে মঞ্চে পাবো, একটা চিৎকার হোক জোরে, একটু হো করে। ধন্যবাদ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য। প্রথমে আসলে পরেশ দাদাকে ধন্যবাদ না দিয়ে পারছি না, যে ওনার আমন্ত্রণ না হলে আসলে এখানে তো আসা হতো না এই সময়ে। যখনই বলেছে পরেশ দা যে কলকাতা আসতে হবে, এরকম একটা প্রোগ্রাম আছে, যেহেতু এটা আমার কাছে আমার ঘরের মতো লাগে, তো কখনো আমি সুযোগটা মিস করতে চাইনি, তো এই কারণেই আসলে এখানে আসা। আপনাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। কামরুল ভাইকে ধন্যবাদ দিতে হয়, আমাদের অভিজিৎ দাকে ধন্যবাদ দিতে হয়, আমাদের না এলে আমাদের মিশনারদেরকে ধন্যবাদ দিতে হয়, যাদের প্রচেষ্টায় আসলে আমার এখানে আসাটা সম্ভব হয়েছে। আর আপনারা সবসময় দোয়া করবেন দুই বাংলা যেন সবসময় এক হয়ে থাকতে পারে, এবং দুই বাংলার যেন সম্পর্ক দিন দিন আরো বেশি মধুর, আরো বেশি গভীর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।